আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব ভিডিও কেমন আছেন সবাই সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আর অভিনন্দন তো আজকে আমরা ইলেকট্রিক্যাল বেস নিয়ে কিছু আলোচনা করবো যে আমাদের ইন্ডাস্ট্রিতে যখন আমরা অনেক বড় বড় ওয়ারিং করতে যাই যেমন ধরেন আপনার অনেক বড় আকারের কোনো সার্কিট তৈরি করে করি যেমন ধরেন থ্রি ফেস ইন্ডাকশন মোটর ইনস্টলেশন থ্রি ফেস ইন্ডাকশন মোটর রিভার্স ফরওয়ার্ড ইনস্টলেশন স্টার ডেল্টা মোটর ইনস্টলেশন স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড এই যে ইনস্টলেশন সার্কিটগুলো এগুলো মূলত হাই ভোল্টেজের হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কানেকশন করে যদি আমরা এইটিকে পাওয়ার দিয়ে আমরা এটিকে রান করি সেক্ষেত্রে যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে বা কোনো ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনস্ট্রুমেন্টের কিংবা আমাদের মোটরের অনেক প্রবলেম হতে পারে তো তার জন্য আমাদের একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে যে সফটওয়্যারটির মাধ্যমে আমরা এ ধরনের বড় বড় মেশিন এবং কি এগুলোর সার্কিট ডায়াগ্রাম এবং কি তাদের কানেকশন ডায়াগ্রাম কমপ্লিট করে আমরা সেই কানেকশনের ভিতর থ্রি ফেস পাওয়ার দিয়ে আমরা সেই সার্কিটটির কিংবা সেই ইনস্টলেশন করা থ্রি ফেস ইন্ডাকশন মোটর ডেল্টা মোটর সেগুলোকে আমরা সরাসরি রান করতে পারবো আর এটির সিমুলেটর যেই সফটওয়্যারের মাধ্যমে দেখবো সেই সফটওয়্যারটি আমি আজকে আপনাদের ডাউনলোড করে দেখাবো এবং সেখানে পর্যায়ক্রমিকভাবে একটির পর একটি অর্থাৎ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর থ্রি ফেজ ইন্ডাকশন মোটর রিভার্স ফরওয়ার্ড স্টার ডেল্টা মোটর কানেকশন কিংবা সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটর স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড এই কানেকশনগুলো আমি আপনাদের করে দেখাবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন সো এখন আমরা সফটওয়্যারটি ডাউনলোড করব। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমরা গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে লিখবো ই এস ই এস জাস্ট এটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটটি থেকেই আমরা ডাউনলোড করতে পারবো ওকে সো এটা মূলত ইলেকট্রিক্যাল যে কন্ট্রোলিং সিস্টেম সার্কিট আছে অর্থাৎ পাওয়ার সার্কিট এবং কি কন্ট্রোল সার্কিট সেই সার্কিটের ডায়াগ্রামগুলো আমরা সিমুলেটর দেখতে পারবো তো এই সফটওয়্যারটি আমরা এখান থেকে ডাউনলোড করবো তো তার জন্য ইকেটিএস লিকে আপনি সার্চ করার পর যেই প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে ইলেকট্রিক্যাল কন্ট্রোল সো আমরা এটাতে যদি ক্লিক করে নতুন ট্যাব ওপেন করি তাহলে আমাদের সরাসরি ডাউনলোড অপশনে নিয়ে যাচ্ছে তো দেখেন এখানে আমরা একটি সিমুলেটর দেখতে পাচ্ছি যে থ্রি ফেস ইন্ডাকশন মোটরের সিমুলেটর সো আমরা সফটওয়্যারটাকে ডাউনলোড করি ডাউনলোড করার পর আমরা এটি পর্যায়ক্রমিকভাবে আমরা দেখতে থাকবো একটির পর একটি ওকে সো আমাদের অবশ্যই কোনো একটি সার্কিট তৈরি করার পর এবং কি সেটিকে অবশ্যই আমাদের রান করে যদি আমরা সিমুলেটরটা দেখতে পারি তাহলে আমরা সাকসেসফুলি যখন আমরা ফিজিক্যাল কানেকশন করব কানেকশন করে আমরা সরাসরি পাওয়ার দিতে পারব কারণ আমাদের একটি আস্থা বিশ্বাস থাকবে যে আমরা এই সার্কিটটিকে আগে আমরা সিমুলেটর দেখে নিয়েছি তো তার জন্য আমাদের এই সফটওয়্যারটি প্রয়োজন হবে ওকে সো আমরা যদি এখন এই সফটওয়্যারটির এই ডাউনলোড ই কেটি এসে ক্লিক করি তাহলে আমাদের এই সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে ওকে সো আমি এখন ডাউনলোডে ক্লিক করছি এখানে অ্যাড আসলে ক্রস চিহ্নতে আপনি কেটে দেবেন সো দেখেন সফটওয়্যারটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে ওকে সো ডাউনলোড হবার পর আমরা আমাদের ডাউনলোড অপশনে চলে যাই সো দেখেন সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে তো সফটওয়্যারটি ডাউনলোড হবার পর আমরা এটির ফোল্ডারে চলে যাব তো আমি আবার আপনাকে দেখাচ্ছি সো দেখেন শো ইন ফোল্ডার যেই ফোল্ডারের ভিতরে এই সফটওয়্যারটি ডাউনলোড হয়েছে সেই ফোল্ডারে আমাদেরকে নিয়ে যাবে ওকে সো আমরা এখান থেকে শো ইন ফোল্ডারে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এটি আমাদের ডাউনলোড হয়েছে আমাদের ডাউনলোড ফোল্ডারে ওকে সো আমরা এখন এটাকে ইন ইনস্টল করব তো ইনস্টল করার জন্য এখানে আপনাকে আরেকটা কাজ করতে হবে এটি একটি জিপ ফাইল আকারে আছে এই সফটওয়্যারটি সো এটিকে জিপ ফাইল থেকে আনজিপ করতে হবে তো আনজিপ করার জন্য এখানে মাউথ বাটনে আমি আবার আপনাকে দেখাচ্ছি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখেন এক্সট্র্যাক ফাইল নামে একটি অপশন আছে এটিতে ক্লিক করবেন ক্লিক করে এটিকে এক্সট্র্যাক্ট করে নেবেন তো আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর দেখেন এটা এক্সট্র্যাক হয়ে গেছে ওকে সো এখন যদি আমরা এই সফটওয়্যারটির ভিতর ঢুকি অর্থাৎ এই ফোল্ডারটির ভিতর ঢুকি ঢোকার পর দেখেন এখানে ইকেটিএস সেটআপ নামে একটি অ্যাপ্লিকেশন আছে এক্সিকিউট আছে তো আমরা এটিকে ইনস্টল করব তো ইনস্টল করার জন্য নর্মালি মাউসের লে রাইট বাটনে ক্লিক করবো রাইট বাটনে ক্লিক করার পর এখানে ইনস্টল যে লেখাটি দেখতে পাচ্ছেন এটাতে আমরা ক্লিক করব সো নর্মালি আমরা যেভাবে সফটওয়্যার ইনস্টল করি একটি নর্মাল এক্সিকিউট যেভাবে ইনস্টল করি আমাদেরকে এটাও সেভাবেই ইনস্টল করতে হবে এখন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আমাদের এই সফটওয়্যারটি যে ড্রাইভে থাকবে সেই ড্রাইভটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সো সি ড্রাইভ তারপর আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রাম ফাইল এইট সিক্স তারপর দেখতে পাচ্ছি ভিপা ইকেটিএস এই ভিপা ইকেটিএস নামে একটি আমাদের সি ড্রাইভে অর্থাৎ লোকাল ডিস্সে একটি ফোল্ডার ক্রিয়েট হবে সেখানে এটি ইনস্টল হবে সো আপনি যদি চান এখান থেকে অন্য কোনো একটি লোকেশন সিলেক্ট করে দিতে সেক্ষেত্রে সেই লোকেশনে সিলেক্ট হবে সো আমি অন্য কোনো লোকেশনে সিলেক্ট করছি না যেখানে অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়েছে আমি সেখানেই ইনস্টল করছি তো আমরা এখান থেকে এভরি ওয়ানেও ক্লিক করে দিতে পারি জাস্ট মেয়েও ক্লিক করে দিতে পারে সো আমরা জাস্ট মেয়ে এটাতে রাখছি তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো নেক্সট ক্লিক করার পর আবার আপনাকে নেক্সটে ক্লিক করতে বলবে সো আমরা আবার নেক্সটে ক্লিক করব এখন সফটওয়্যারটি রান হলো তো এখন যদি আমরা এখান থেকে ইএস ক্লিক করি তাহলে আমাদের সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু হবে সো আমরা এখন ই এসে ক্লিক করবো তো দেখেন আমাদের সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে ওকে সো সফটওয়্যারটি কমপ্লিট ইনস্টলেশন হয়ে গেছে ওকে সো এখানে ইনস্টলেশন কমপ্লিট অর্থাৎ আমাদের এই সফটওয়্যারটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে ওকে সো আমরা এখন ক্লোজে ক্লিক করবো ক্লোজে ক্লিক করে আমাদের ফাইলটি আমরা কেটে দিব সো আমরা এখন ব্রাউজারটিকেও কেটে দিতে পারি যেহেতু আমাদের সফটওয়্যারটি আমাদের ইনস্টল হয়ে গেছে তো এখন আমরা সফটওয়্যারটি যদি এখানে খুঁজি এই দেখেন ই কেটিএস নামে একটি শর্টকাট ক্রিয়েট হয়ে গেছে অর্থাৎ সফটওয়্যারটি আমার হোমস্ক্রিনে চলে আসছে তো এটি যদি আপনার স্ক্রিনে না আসে তাহলে আপনি এই সার্চ আইকনটিতে ক্লিক করবেন সার্চ আইকনটিতে ক্লিক করার পর এখানে আপনি ই কেটিএস লিখে সার্চ করবেন ই এস জাস্ট ই কেটিএস লিখে সার্চ করলে আপনার এখানে যদি ইনস্টল হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এখানে ইনস্ট্রাকশন দেখাবে রাইট সো এখন আমরা এই সফটওয়্যারটিকে রান করব যেহেতু আমার স্ক্রিনে চলে আসছে তো আমরা এখান থেকে রান সো আমরা এখন এটি যদি ক্লিক করি এটা মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে অপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এটি ওপেন হবে ওকে সো এখান থেকে দেখেন ডাউনলোড অ্যান্ড ইনস্টলেশন দিস ফিচার এর যে ফিচারগুলো আছে সেগুলো যদি আমি ডাউনলোড করতে চাই তাহলে আমার এই ফিচারে ক্লিক করে আমরা এটিকে ডাউনলোডে ক্লিক করবো তাহলে অটোমেটিকলি এখানে সার্চ হবে এর ফিচারগুলো ডাউনলোড হবে এই ফাইলগুলো যদি আপনি ডাউনলোড না করেন সেক্ষেত্রে আপনার কাজ করতে সমস্যা হতে পারে সো আমি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি মাউসের জাস্ট এটাকে অপেন করবেন ওপেন করার পর আপনাকে ডাউনলোড করতে বলবে আপনি ডাউনলোড করবেন এই ফাইলটি যখন ডাউনলোডিং হবে তখন কিন্তু অবশ্যই আপনার পিসিতে কিংবা আপনার ল্যাপটপে অনলাইন কানেকশন থাকতে হবে তো অনলাইন কানেকশন থাকতে হবে এর কারণ হচ্ছে আপনার এখান থেকে কিছু ফিচার ডাউনলোড হবে সো ডাউনলোড করতে একটু সময় লাগবে সো আমাদের কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে সো আমাদের সফটওয়্যারটি সাকসেসফুলি ডাউনলোড হয়ে প্রায় কাছাকাছি তো দেখেন এখানে আমি আপনাদের একটি বিষয় বলে রাখি যে ডাউনলোডিং রিকোয়েস্ট ফাইল এই ফাইলগুলো যদি আপনি ডাউনলোড না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি ঠিকঠাক মতো কাজ করবে না এবং কি আপনার অ্যাপ্লিকেশন রান হবে না সো এই বিষয়টি মাথায় রেখে অবশ্যই অবশ্যই আপনার এই ফাইলগুলিকে ডাউনলোড করে নিতে হবে সো আপনি আপনাকে অটোমেটিকলি ডাউনলোড করে নেবে আপনি যদি ডাউনলোড পারমিশন দিয়ে দেন ওকে সো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয় সো আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করি আমাদের ফাইলটি ডাউনলোড হওয়ার জন্য সো আমাদের ফাইলগুলো যে ফাইলগুলো ডাউনলোড হলো সেই ফাইলগুলো সাকসেসফুল্লি ইনস্টলেড হয়ে গেছে ওকে সো আমাদের ফাইলগুলো ইনস্টল কমপ্লিট সো এখন আমরা এটাতে ক্লোজে ক্লিক করব ক্লোজে ক্লিক করার পর আমাদের একটু রিফ্রেশ করব আমাদের কম্পিউটারটি বা আপনার ল্যাপটপটি তারপর আমরা এটাতে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করব সো দেখেন সাকসেসফুল্লি আমাদের সফটওয়্যারটি এখন রান হচ্ছে সো এখন যদি আমরা এটাতে ক্লিক করি ক্লিক করার পর আমরা এটাকে হোম বড়ো স্ক্রিন করে দেবো সো দেখেন এখন বড়ো একটি স্ক্রিনের ভিতর আমরা দেখতে পাচ্ছি ওকে সো এটাই মূলত আমাদের সফটওয়্যার যে সফটওয়্যারটির মাধ্যমে আমরা ইলেকট্রিক্যাল বেস অর্থাৎ অনেক বড়ো বড়ো কন্ট্রোল সার্কিট এবং কি পাওয়ার সার্কিটের সিমুলেটরগুলো আমরা এই সফটওয়্যার থেকে করে নিতে পারবো এবং কি সেগুলো আমরা রান করে দেখতে পারবো যে আমাদের লাইন এবং কি আমাদের কানেকশানে কোনো প্রবলেম আছে কিনা না সেগুলো আমরা ফাইন্ড আউট করতে পারবো এই সফটওয়্যারটির মাধ্যমে তো এই সফটওয়্যারটি প্রথমে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড কীভাবে করতে হয় আমি তো এতক্ষণ দেখিয়ে দিলাম তো এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিও নিচের কমেন্ট করে জানাবেন সো আমি প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য চেষ্টা করব সো এখন আসি আমাদের এই সফটওয়্যারের ভিতর তো এই সফটওয়্যারের ভিতর আসলে কী কী আছে সো আমরা এখানে একটি বিষয় একটি বার দেখতে পাচ্ছি লাইব্রেরি তো এই লাইব্রেরির যে উইন্ডোটা এই এইখানে আমাদের মোটর ইনস্টলেশন করার জন্য যে যাবতীয় সিম্বলগুলো আছে এই এই লাইব্রেরির ভেতরে আছে ওকে সো চলুন তাহলে আমরা আসলে সিম্বলগুলো দেখি সো প্রথমে দেখেন এসি পাওয়ার সাপ্লাই তো এসি পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে আমরা কী কী পাবো থ্রি ফেজ সাপ্লাই পাবো অর্থাৎ আমরা যদি থ্রি আমাদের যখন থ্রি ফেস সাপ্লাইয়ের প্রয়োজন হবে তখন আমরা এখান থেকে থ্রি ফেস সাপ্লাই হিসেবে ব্যবহার করতে পারবো সো এটার উপর যদি আমি ডাবল একটি ক্লিক করি সিঙ্গেল ক্লিক করি তাহলে দেখেন এখানে আর এস টি অর্থাৎ আমাদের যে তিনটি ফেজ আছে তিনটি ফেজ এখানে দেখাচ্ছে ঠিক আছে সো আমরা এখানে তিনটি ফেজ পেলাম যদি আমাদের এই ফেজটি অর্থাৎ এই থ্রি ফেজটি আমাদের বাইরে যখন প্রয়োজন হবে তখন আমরা এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর দেখেন এখানে চলে আসছে ওকে সো তারপর দেখেন এখানে সিঙ্গেল লাইন আছে সো আমি যদি সিঙ্গেল লাইনে ক্লিক করি তাহলে আমাকে সিঙ্গেল লাইন বের করে নিয়ে আসবে অর্থাৎ আমাদের এই ফিল্ডে আমাদের এই ওয়ার্ক ফিল্ডে আমাদের এই সিঙ্গেল ফেসটি চলে আসছে সো তারপর দেখেন এখানে লাইন ওয়ান লাইন টু এভাবে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের নিউটাল লাইন সো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের নিউট্রাল লাইনটিও আমাদের এই ওয়ার্ক ফিল্ডে চলে আসছে তো তারপর আমরা এখানে আরও কিছু কম্পোনেন্ট দেখতে পারবো যে কম্পোনেন্ট কম্পোনেন্টের ভিতরে আছে থ্রি ফেস ডাবল স্টার সুইচ থ্রি ফেস সিঙ্গেল স্টার সুইচ কন্ডাক্টর ল্যাম্প লিমিট সুইচ লিমিট সুইচ আর দুইটি এটি হচ্ছে সিঙ্গেল পুল আর লিমিট সুইচ এটা হচ্ছে ডাব টু পুল সো এখানে হচ্ছে নর্মালি ওপেন নর্মালি ক্লোজ এগুলো তো আপনারা অবশ্যই অবশ্যই বোঝেন যারা যারা ইলেকট্রিক্যাল টেকনোলজি অর্থাৎ যারা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট তারা অবশ্যই অবশ্যই নর্মালি অফ ক্লোজ এটা বোঝেন তো আমিও অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলোতে ধাপে ধাপে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো যারা একদম নতুন মানে আমি মনে করব আমি নিজেও একজন নতুন সো এভাবে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো এই সফটওয়্যারটির সাথে এবং কি এই সফটওয়্যারটির মাধ্যমে আমি অনেকগুলো সিমুলেটর করে দেখাবো আমি একটি প্লে তৈরি করব যে প্লে আপনারা ইন্ডাস্ট্রিয়াল যে মোটর ইনস্টলেশনের ক্ষেত্রগুলো আছে সেগুলোর সিমুলেটর আমি আপনাদের দেখাবো এবং কি আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করে সেগুলো প্র্যাকটি প্র্যাকটিক্যালি আপনারা প্র্যাকটিস করবেন এক্সারসাইজ করবেন ওকে সো আমাদের এখানে মোটামুটি যে কম্পোনেন্টগুলো প্রয়োজন হয় যেমন অফ ডিলে টাইমার অন ডিলে টাইমার স্টার্ট বটন স্টপ বাটন তারপর টু বাটন এগুলো সব এখানে আছে সো আমরা যদি মোটরের এখানে যাই দেখেন আমরা এখানে সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটর দেখতে পারবো সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটর সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটর উইথ সেন্ট্রিফিক্যাল সুইচ তারপর আমরা এখানে আরও দেখতে পাচ্ছি যে স্টার ডেল্টা স্টার ডেলটা কানেকশন সো আমরা এখানে আরও দেখতে পাচ্ছি স্টার ডেল্টা কানেক্টেবল থ্রি ফেস ইন্ডাকশন মোটর থ্রি ফেস ইন্ডাকশন মোটর সো এখানে আমাদের সিমুলেটর করতে অর্থাৎ আমাদের এই আমরা যখন একটি থ্রি পেস ইন্ডাকশন মোটর কিংবা স্টার ডেল্টা মোটর আমরা এখানে যে মোটরগুলো দেখলাম এই মোটর গুলো যখন আমরা ইনস্টলেশন করতে যাই তখন যে ইনস্ট্রুমেন্ট গুলো প্রয়োজন হয় কম্পোনেন্ট গুলো প্রয়োজন হয় তা আমরা এই সফটওয়্যারটির ভিতরে পাবো সো আমরা এই সফটওয়্যারটির মাধ্যমে আমরা আমাদের সিমুলেটর গুলো করব সো আমরা প্রথম যেহেতু থ্রি ফেস ইন্ডাকশন মোটর দিয়েই আমরা শুরু করি আর থ্রি ইন্ডাকশন মোটর কিভাবে ইনস্টলেশন করতে হয় এটা আমি এর পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি ওকে সো তারপর এখানে রান করার অপশন আছে তো আমরা এটিকে রান করতে পারবো আর এই লাইব্রেরিটা যদি আমি কেটে দেই এই লাইব্রেরিটা কেটে দিলে তারপর আবার কোথায় পাবো তারপর আমরা আবার এখানে যদি ক্লিক করি এই তিনটি আইকন দেখতে পাচ্ছেন এই এই আইকনটিতে যদি ক্লিক করি ক্লিক করার পর লাইব্রেরিটি চলে আসবে ওকে সো এখানে আমরা নিউ ফাইল ক্রিয়েট করতে পারবো যদি আমরা নতুন কোনো ফাইল ক্রিয়েট করতে চাই তারপর আমরা ফাইল ওপেন করতে পারবো আমাদের ডেস্কটপে কিংবা আমাদের ফাইলে যে অর্থাৎ আমাদের ডিক্সে যে আমরা ফাইলগুলো কাজ করে রেখেছে সেগুলো আমরা এখান থেকে অপেন করে আবার রান করতে পারবো তারপর এখান থেকে ক্রস করতে পারবো প্রিন্ট করতে পারবো সো আপনি এখানে সিমুলেটর করে সেটাকে প্রিন্ট আউটও করতে পারবেন ডায়াগ্রাম হিসেবে অর্থাৎ যে আমাদের ড্রয়িং হয় অর্থাৎ এই সফটওয়্যারটি যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে যে আমাদের ড্রয়িংটি সহ কমপ্লিট হয়ে যাচ্ছে সো এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার এটি যদি ব্যবহার করে আমরা যদি আমাদের সিমুলেটরগুলো দেখতে পারি তাহলে আমরা খুব সহজে আমাদের ইনস্টলেশন অর্থাৎ থ্রি ফেস মোটর কিংবা সিঙ্গেল ফেস মোটর যেটাই বলেন আমরা খুব সহজে এটাকে ইনস্টলেশন করতে পারবো এবং কি এর কন্ট্রোল সার্কিট মানে আমরা যে মোটরটাকে কন্ট্রোল করবো সেটা কিভাবে কন্ট্রোল হবে তার বিভিন্ন ইন্ডিকেটর ল্যাম্প তারপর বিভিন্ন ইন্ডিকেটর আমরা তাদের জন্য যে সেপারেটলি আর অনেক ইনস্ট্রুমেন্ট আছে কম্পোনেন্ট আছে সেগুলো সব আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো সো আজকের ভিডিওটা এ পর্যন্ত পরবর্তী যে ভিডিওটি দেখতে যাচ্ছেন সেটি প্রথমেই থাকছে থ্রি ফেস ইন্ডাকশন মোটর ইনস্টলেশন সো ধন্যবাদ সাথে থাকবেন